নমস্কার আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। বারোটা রাশি নভেম্বর মাসটা কেমন যাবে তার আগে বলে রাখি যে গ্রহ ট্রানজিটে কোন কোন গ্রহ ট্রানজিট করবে এবং কোনটা সপ্তাহের শুরুতে কোনটা একদম মাসের শুরুতে ও কোনটা মাসের পনেরো তারিখে কোনোটা সতেরো তারিখে এর জন্য কিন্তু নভেম্বর মাসটা আমাদের দুটো ভাগে ভাগ করে হিসাব করতে হবে মানে প্রথম দুটো সপ্তাহ শেষের দুটো সপ্তাহ এই দুটো ভাগে বিচার করলে যে সারা মাসটা যে একই রকম যাবে আপনাদের কখনও খারাপ যাবে কখনও ভালো যাবে কখনো মোটামুটি হয়ে যাবে প্রত্যেক রাশির জন্য বলছি তার জন্য বলছি আগে আপনাকে ডিসকাশান করে রাখি যে কোন কোন গ্রহ তার ঘর চেঞ্জ করছে এটা প্রতি মাসেই হয় কিন্তু এই মাসে এটা মেজর চেঞ্জ আসছে যেমনি তিরিশে অক্টোবর রাহু রাশিতে বেরিয়ে মিন রাশিতে যাচ্ছে মানে যেহেতু বক্রগতিতে তার সাথে সাথে কেতু যাচ্ছে তুলা থেকে কন্যা রাশিতে বৃহস্পতির সাথে রাহু যুক্ত থাকে সেটা গুরুচন্ডাল দোষ হয়ে গেছিলো সেটা এখন যখন একদম ফাঁকা হয়ে গেল বৃহস্পতি যেমন হয়ে গেল ইন্ডিভিজুয়াল মেষ রাশিতে তাহলে সেখানে ক্লিয়ার হয়ে গেল এবার যাচ্ছে শুক্র শুক্র এই মুহূর্তে বসে আছে সিংহ রাশিতে থার্ড নভেম্বর শুক্র যাবে কন্যা রাশিতে তাহলে কেতু আর শুক্র তখন কম্বাইন্ড হয়ে গেল কিন্তু শনি ফোর্থ নভেম্বর মার্গি হচ্ছে এই মুহূর্তে শনি বসে আছে কুম্ভ রাশিতে হয়ে আপনার কুম্ভ রাশিতেই শনি মার্গি হবে ফোর্থ নভেম্বর বুধ এই মুহূর্তে বসে আছে তুলা রাশিতে সিক্স নভেম্বর তুলা রাশি ছেড়ে বিশ্চিকে যাবে বুধ আর সূর্য যাবে এই মুহূর্তে সূর্য বসে আছে তুলা রাশিতে সতেরো তারিখ সূর্য যাবে বৃশ্চিক রাশিতে আর মঙ্গল তার আগে ষোলো তারিখে যাবে মঙ্গল এই মুহূর্তে বসে আছে তুলা রাশিতে মঙ্গল যাবে ষোলো তারিখে বিশ্চিকে তাহলে বৃহস্পতি এই মুহূর্তে মেষেই বসে আছে আর চন্দ্র তো আড়াই দিন অন্ত প্রত্যেকটা ঘর চেঞ্জ করে শুধু এটা কম বেশি আমরা প্রত্যেকেই জানি তাহলে একদম মেজর একদম চেঞ্জটাই আপনাদের সাথে আলোচনা করে নিলাম এরপরে বলবো কোন কোন রাশির জন্য এটা ভালো এই চেঞ্জটা কোন কোন রাশির জন্য এটা মোটামুটি বা খারাপ হবে প্রত্যেক রাশি আলাদা আলাদা করে বলবো প্রোগ্রামটা শুনুন অবশ্যই ভালো লাগবে আজকে মাসিক রাশি ফলে মেষ রাশি নিয়ে বলবো মেষ রাশির ক্ষেত্রে নভেম্বর মাসটা দুরকম মিশে কেন সব রাশির মতো মেষ রাশির ক্ষেত্রেও কেন অনেকগুলো গো ট্রানজিট হবে থার্ড নভেম্বর থেকে শুক্রবারকে তো জুতি তৈরি হচ্ছে তার জন্য ধনলাভ হবে আটকে থাকা অর্থ পাবেন বড় কোনো চুক্তি হতে পারে এক্সট্রা ইনকাম হবে এক্সট্রা কোনো ডিল হতে পারে পরিবারের লোকের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন বাড়িতে কোনো রিনোভেট করতে পারেন বা বাড়ির জন্য কোনো জিনিস কিনে আনতে পারেন বা কোনো হয়তো কিছু রিপেয়ার টিপেয়ার খরচা হতে পারে সন্তানের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে বিশেষ করে ইএনটির প্রবলেম বা পেটের কোনো প্রবলেম হতে পারে এই সময় কিন্তু আপনি নিজের মুখটাকে একটু কন্ট্রোল কারণ আপনার এইসব মুখের ভাষা প্রচণ্ড কর্কশ হবে যার জন্য একটা অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে কেন দেখানো মাথাটা হুঠাট গরম হয়ে যাবে বিশেষ করে ফ্যামিলি লোকেদের সাথে বেশি হবে বা বন্ধুবান্ধব বা আপনার যে আপন আপনার যে হিতাঙ্কি তার সাথেও এটা হতে পারে হয়তো ভুল বোঝাবুঝি একটা হতে পারে যে হোক ছোটোখাটো কোনো চোট লাগতে পারে আর বন্ধু বা আপনার যে লাইফ পার্টনার বা আপনি যে প্রেম করে থাকেন তার সাথে কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে সেইগুলো নিজেকে একটু যতটা পাবে একটু নিজেকে সমঝে নিজে কাজের মধ্যে নিয়মিত রাখুন যত পাবে নিজেকে কাজের মধ্যে ইনভলভ রাখতে পারবেন তত কিন্তু মনটা ঠিক থাকে বা আপনার এই অশান্তি যারাতে আপনি বেরিয়ে আসতে পারবেন কোথাও ছোটোখাটো ঘুরতে যেতে পারেন ঘুরতে গেলে সেটা কিন্তু নিজেকে খুব সাবধানে কোনো জিনিস হয়তো হারিয়ে যেতে পারে বা মিসিং হতে পারে আর আরেকটা কথা যেটা বলবো সন্তানকে একটু পড়াশোনার মধ্যে আপনাকে ভালো করে বুঝিয়ে পড়াতে বসাবে হলে কিন্তু পড়ায় একদম অলসতা দেখা যাবে আপনার সাথে একটা মিসবিহেভ করবে এবং তার জন্য আপনার খুব টেনশান থাকে সন্তানের এবং আপনার দুজনেই মুখটা খুব অফ থাকবে এই সন্তানকে নিয়ে শত তারিখের পর সূর্যদেব বিস্তিতে চলে আসায় তখন কিন্তু সন্তান আবার আপনার সাথে সম্পর্ক অনেকটা ভালো হবে বা আপনার মাথাটা অনেকটা ঠান্ডা হবে এবং আপনি আসতে জিনিসটা বুঝতে পারবেন এবং আপনার ঘর থেকে মেষের মেষরাশির ঘরে যেহেতু বৃহস্পতির সাথে রাহু বসেছিল সেই বৃহস্পতি থেকে রাহু সরে যাওয়াতে আপনার কিন্তু অর্থ আসার জায়গাটা প্রবল তৈরি হবে এবং আধ্যাত্মিক একটা চিন্তাভাবনা ভীষণ বাড়বে মানে এই রিলেটেড কোনো কর্মের মধ্যে আপনি জড়িত হবেন আধ্যাত্মিক রিলেটেড কোনো কর্মের সাথে আপনি জড়িত তার সাথে যদি ইনকামের ব্যবস্থা থাকে সেটাও আপনি হয়তো করতে পারেন বা গুরুজনে সহযোগিতা পাবেন গুরুজন স্থানীয় লোকেদের সহযোগিতা পাবেন আপনার কিন্তু এই সময় নানা রকমভাবে চাহিদা বেড়ে যাবে বিশেষ করে গুরুজনের কাছে বা মা বাবার কাছে আপনি যদি স্টুডেন্ট হন আপনার হয়তো কিছু ডিমান্ড হবে সেই পড়াশোনা রিলেটেড হোক বা কোনো কিছু আপনার হয়তো কস্টলি কোনো আইটেম হতো তাদের কাছে আপনি ডিমান্ড হয়তো সেটা পেয়েও যাবেন কিন্তু এই সময় বা এই মাসটা আপনি কিন্তু আগুন থেকে সাবধান সে আপনি স্টুডেন্ট হন বা আপনি এজেড লোক হন বা বয়স্ক লোক হন বা আপনি ঘরের গৃহবধূ হন বা আপনি পুরুষ মানুষ হয়তো শর্ট সার্কের থেকে হতে পারে বা গ্যাসে হয়তো কোনো কাজ করছে সেখান থেকে কোনো হতে পারে বা কোথাও হয়তো কিছু ভুলের কারণে সেখান কোনো এই ধরনের আগুন থেকে কিন্তু সাবধান গাড়ি যদি চালান বা গাড়ি যদি থেকে থাকে তাহলেও কিন্তু ড্রাইভ করতে সাবধান সেখানে কোনো চোটাঘাট বা ছোটোখাটো ধাক্কা লাগতে পারে আপনি যদি সরকারি চাকরি করেন বা কোনো চাকরিতে বা কর্মে ইনভলভ থাকেন কোনো মানে প্রফেশানে এই সময় কিন্তু আপনার যথেষ্ট সুনাম হবে সেটা কিন্তু সতেরো তারিখের পরে পথ প্রমোশন হবে ম্যানেজমেন্টের থেকে বা বসের থেকে আপনি সারপ্রাইজ গিফট পাবেন বা উদ্বোধন করতে যথেষ্ট সহায়তা করবে আপনার নামটা রেকমেন্ড করবেন নতুন চাকরি পেতে পারেন এই সময় হয়তো অনেক দিন চেষ্টা করছেন যারা বেকার আছেন বা যারা চাকরি করছে তারা বেটার কোনো চাকরি পেতে পারেন কিন্তু যে এগুলো যেটাই বলছে সবই কিন্তু ওভারঅল বিচার আপনার যে লাইফ পার্টনার আছে কাপলদের কথা বলছি বা যারা প্রেমিক প্রেমিকা আছে এই সময় কিন্তু তার পার্টনারে কিন্তু শরীরটা খারাপ হতে পারে বিশেষ করে কোনো ইনফেকশন ডিজিজ বা ইএনটির প্রবলেম বা লোয়ার পোশন ইউরিনাল ট্রাবল বা হাটু পা এরকম কোনো চোরটাঘাত লাগতে পারে পার্টনারকে বলবেন গাড়ি চালাতে খুব সাবধান কোনো ছোটোখাটো মানে পুলিশি কেস খেতে পারে মুঠটা আপনার পার্টনারের কথা বলছে মুঠটা অফ থাকতে পারে আঠেরো তারিখের পরে আপ টু তিরিশ তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত তখন কিন্তু পার্টনার আস্তে আস্তে মন মেজাজ বা শরীরটা ঠিক হবে ব্যবসা যদি আপনি নিজে করে থাকেন এই সময় বড়ো ডিল হতে পারে সেল বাড়বে আপনি নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন তাহলে কিন্তু সেখানটা আপনি অনেকটাই মুনাফা অর্জন করতে পারবেন কিন্তু আপনার যদি কর্মচারী রিলেটেড কোনো ব্যবসা থাকে মানে কর্মচারী উপরে ডিপেন্ড হয়ে কর্মচারীর দ্বারা কিন্তু আপনি খুব চাপে পড়বেন আপনার কর্মচারী হয়তো আপনাকে চাপে ফেলার জন্য কাজটা ছেড়ে দিতে পারে বা কামাই করতে পারে অর্থাৎ কাজে না আসতে তাহলে কিন্তু আপনার সেখানে দেখাল অর্ডারটা ঠিক সময় পৌঁছাতে পারলেন না আপনার অর্ডারটা ক্যান্সেল হয়ে যেতে পারে বা মালটা রিজেক্ট হয়ে যেতে পারে এই জন্য আপনার বিরাট লস হতে পারে কিন্তু সুতরাং চেষ্টা করুন কর্মচারী যথেষ্ট সুব্যবহার রাখতে এবং কর্মচারীকে খুশি রাখার জন্য তার ডিমান্ডটা চেষ্টা করবেন যদি হ্যাবক কিছু না হয় তাই ডিমান্ডটা মেটানোর জন্য তাহলে কিন্তু আপনি বরঞ্চ ব্যবসাটা অনেক বেশি স্মুথলি চালাতে পারবেন কারণ আপনাদের ক্ষেত্রে কর্মচারীর দ্বারা আপনি কিন্তু খুব চাপে পড়তে পারেন তার জন্য কিন্তু আপনার সাজানো ব্যবসাটা নষ্ট হতে পারে এই জিনিসগুলো আপনাকে একটু অ্যাডজাস্ট করে চলতে হবে দুটো জিনিস মেষরাশি লোকেদের খুব অ্যাডজাস্ট করে চলতে হবে আর মুখটাকে কন্ট্রোল রাখতে হবে আপনাদের মন যথেষ্ট ভালো কিন্তু রেগে গেলে আপনাদের মুখের ভাষা ঠিক থাকে তখন হুঁশো থাকেন আপনি কাকে কি বলছেন এর জন্য কিন্তু অনেকের সাথে আপনার রিলেশানটা নষ্ট হয়ে যায় বা আপনাকে অনেকে ভুল বোঝে যাই হোক ওইটা ওভারঅল বিচার খারাপভাবে নেবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আশা করি অনেকাংশে আপনাদের সাথে মিলছে বা মিলবে আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন আর যত পারেন লোকের কাছে শেয়ার করবেন অনেক বেশি লোকে উপকৃত আজই আমাদের নমস্কার সবাই ভালো থাকুন